मुसलमान का ईमान है रमजान, ईमान है रमजान, ईमान है। अरुण तोसी महोदय बास्करी इंसार्ट से बास्करी थाना भाई के भाई आसे ना हमें आर भाई के बोली उड़ी प्रशासन হুসাইনি প্রেমিক কখনো সুদ খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো অন্যায় করতে পারে না। আমি বাসকালী মানুষ আপনাদেরকে বলতে চাই, আজকে যতক্ষণ কথা বলেছি আপনার জবান কে হেফাজত করুন, আপনার জবান কে ঠিক করুন, আপনার আদর্শ কে ঠিক করুন। একটি কথা বলবো আজকে থেকে, বলুন নেশা কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। আজকে যুব সমাজের প্রত্যেকটা মেন্টালিটি বিকৃত হয়ে গেছে, বন্ধুর পাল্লাই পড়ে আর নেশার অচ্ছু বলে পড়ে। আজকে ওদেরকে যখন কোন ধর্মের কাজে, দিনের কাজে, সুন্নিয়তের কাজে যখন কোন ময়দানে ঢাক দেওয়া হয়, তারা সহজে আসতে চায় না। তারা যদি ওই সমস্ত হারাম থেকে বন্ধু বান্ধবের পাল্লাই থেকে বাঁচতে পারত, তারা সরাসরি ঘর থেকে নবীর মহব্বতের আস্পদে নেমে যেত। এখন আওয়াজ করে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে? আমাদের প্রধান বসি মোদী কই এদিকে আসেন, আমাদের প্রধান বসি মহোদয় বাসকারী ইনসার্টসে বাসকারী থানা ভারীকে ভাই ভারী আছে না, আমি আমার ভাইকে বলি উনি প্রশাসন, উনি প্রশাসনে থাকবে, ওনার রাত করে গেলা বিভিন্ন ভাবে বিভিন্ন একটা হল দিকে মাদক যারা সেবন করে ধরার জন্য নাকি, কিন্তু ওনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে, যেন গ্রামে কোনো অন্যায় কাজ না হয়। যদি কেউ নেশার ছুবলে পড়ে যায় তাহলে নিয়মে গিয়ে ওনার কাছে গিয়ে তথ্য দিয়ে আসবেন, ওনারা আইনের আওতায় এনে তাকে বিচারে তার করে তার করে প্রশাসনের হাতকে শক্তিশালী করবেন। প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু, প্রশাসন আমাদের শক্তি, প্রশাসন আমাদের দুশ্মন নয়, প্রশাসন আমাদের সাহস। এই জন্য এদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, ওনাদের প্রশাসনের হাতকে শক্তিশালী করতে হবে। আপনি আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ঠিক সোজা কথা বলে দিলাম। আজকে অনেকে বলে প্রশাসন মাফিক বন্ধ করে দিয়েছে, প্রশাসন মাফিক বন্ধ করে দিয়েছে, এটা ভুল। আজকে আমি ভুলটা ভেঙে দিয়ে যাই, এটা প্রশাসন মাফি বন্ধ করে না, প্রশাসন চাই যে মাফিটা হোক, কিন্তু এক শ্রেণী দুষ্ট প্রকৃতির মানুষ প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ সাবমিট করে ওয়াজবাদী সুনিয়ত মাহফিলকে বন্ধ করার জন্য কুপন কনস্পাইরেসি করে, কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র করে। এই জন্য প্রশাসনের ভুলকে ভাঙিয়ে দেওয়ার জন্য আপনাদেরকেও একটি বন্ধু মহল প্রশাসনকে বুকে নিয়ে চলতে হবে, ওই সমস্ত দুশ্মন আর চক্রান্তকে দেখে সমাজকে প্রতিরোধ করার জন্য, ঠিক দ্বারা কষ্ট দিয়েছি বসুন। এই জন্য আমি আপনাদেরকে বলব, অনুরোধ করে বলব, প্রশাসন আমাদের দুশ্মন নয়, প্রশাসন আমাদের বন্ধু, ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করে বলতে চাই, আমরা কাকে কে রাসূলের সুপারিশ চাই হাত তুলে বলুন। আমি যে কথাগুলো বলতেছি আর আসতে পারি কি পারি না আমি জানি না, কিন্তু আমি রসুলের মহব্বতের পক্ষে কথা বলেছি, কবর দিয়ে ওয়াজ শুরু করেছি, ধৈর্য দিয়ে ওয়াজ শুরু করেছি, সাফাত দিয়ে ওয়াজ শেষ করতে এখন সামাজিক কিছু কথা বলছি। এই সামাজিক অবক্ষয়ের কারণে আজ আমাদের সমাজ অত বদলে যাচ্ছে, আমাদের মসজিদটা পর্যন্ত সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ নয়, ঠিক কি না বলেন? আল্লাহর মসজিদ শেখার বাধ্য কিন্তু হয়ে গেছে, আল্লাহর মসজিদ শেখানো আমি তো ঢুকাই দিয়েছে, আল্লাহর মসজিদ শেখানো আধিপত্য চুরাই দিয়েছে। আমি বলবো আধিপত্য যদি করতে চাও বাজারে গিয়ে আধিপত্য করো, মসজিদ আধিপত্যের জায়গা নয়। আমরা অনেক আফসোস করে
অনেক সময় দেখা যায় আল্লাহর মসজিদের সভাপতি বানায় শত্রুর আমি বলতে চাই সুদপুর থেকে টাকা নিয়ে মসজিদ বানাবো না, প্রয়োজনে গাছতলা নিচে নামাজ পড়বো। আর আমি সুদপুরদেরকে এলাপ করে দিতে চাই একটা সুদপুর সালামের সংসার দিবেন যখন রসুল খুশি হয়ে যায়।